আপনার ঘর কি অগোছালো হয়ে থাকে? যেখানে সেখানে এলোমেলো হয়ে থাকে জিনিসপত্র, আর কেউ গোছানোর কথা বললে রেগে যান, এর জন্য বাড়ির লোকেদের কুকথা শুনতে হয়। সবাইকে বকতে দিন, বিরক্তি দেখাতে দিন, কিন্তু আপনি থাকুন আপনারই মতো। কেন? গবেষকরা বলছেন এই অগোছালো মানুষই অন্যদের তুলনায় বেশি বুদ্ধিমান এবং সৃজনশীল। মানুন অথবা নাই মানুন, আপনি একজন জিনিয়াস হতে পারেন, শুধুমাত্র ভারী মোটা চশমা চোখে লাগালেই জিনিয়াস হওয়া যায় না। আচ্ছা, আপনি কি বেশি কথা বলেন? এমন প্রশ্নের উত্তরে অনেকেই বলবে না, কেননা সত্যিকার অর্থে অনেকে বুঝেই না যে তারা বেশি কথা বলে। তবে যদি আপনার উত্তর হয় হ্যাঁ, তাহলে আপনার জন্য রয়েছে দুঃসংবাদ, কেননা যারা কম কথা বলে তারা আপনার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান। তবে আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যাদের নিজের বুদ্ধিমত্তা সম্বন্ধে কোনো আইডিয়াই নেই, তারা এটাই ভাবে যে তাদের চেয়ে অন্য সবাই অনেক বেশি স্মার্ট। এই রোগটিকে বলে সেলফ ডিপ্রিসিয়েশন অথবা আননেসেসারি ইনফিরিয়রিটি কমপ্লেক্স। আর আপনি যদি এই রোগের শিকার হন বা জানতে চান যে আপনি কি আসলে বোকা নাকি জিনিয়াস, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেননা এখানে আমি শুধু জিনিয়াস হওয়ার লক্ষণই বলবো না, বরং এর পেছনে সায়েন্টিফিক ব্যাখ্যা এবং প্রুফও দেব। নাম্বার ওয়ান, ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য আপনার কনসেন্ট্রেশন নষ্ট হয়। আপনি যদি এদের মধ্যে একজন হয়ে থাকেন তবে কংগ্রেচুলেশনস, আপনি একজন জিনিয়াস। সায়েন্স বলে যখন আপনার কনসেন্ট্রেশন সামান্য একটু শব্দেই ভেঙে যায়, তার মানে হচ্ছে আপনার ব্রেন খুব ছোট ছোট জিনিসও খুবই তাড়াতাড়ি ধরতে পারে, আর এটি খুব ভালো ব্যাপার। কিন্তু এটার মানে এটিও যে দ্রুতগতি সম্পন্ন ব্রেন খুব তাড়াতাড়ি ডিস্ট্র্যাক্ট হতে পারে। তাই আপনি যদি নয়েজের মধ্যে কোনো ইম্পর্টেন্ট কাজ করতে চান, আপনার ব্রেন আশেপাশের সব নয়েজের মধ্যে ফোকাস করবে। ফ্র্যাঙ্ক ক্রফকা, চার্লস ডারউইন, এদের সবারই ব্যাকগ্রাউন্ড নয়েজে কনসেন্ট্রেশন নষ্ট হতো। নাম্বার টু, আপনার সেলফ কন্ট্রোল পাওয়ার খুব বেশি। ছোটবেলায় যখন আমরা বাবা মার সাথে মার্কেটে যেতাম, তখন আমরা অনেক কিছু কেনার বায়না করতাম, আর না দিলে কান্না শুরু করতাম। কিন্তু আপনার যদি নিজের এমন কোনো ইনসিডেন্ট মনে না পড়ে থাকে, তাহলে কংগ্রেচুলেশনস, আপনি একজন জিনিয়াসের কাতারে পড়েন। সেলফ কন্ট্রোল আর বুদ্ধিমত্তার মধ্যে অনেক স্ট্রং কানেকশন আছে। 2009 সালের একটি রিসার্চ অনুযায়ী, যারা নিজেদের অ্যাকশনকে কন্ট্রোল করতে পারে, তারা যে শুধুমাত্র বুদ্ধিমান তাই নয়, তারা জীবনে অন্যদের চেয়েও বেশি সাকসেসফুল হতে পারে। আপনার যদি সেলফ কন্ট্রোল খুব কম থাকে, তাহলে এখনো সময় আছে। কোনো কাজ করার আগে এর 10টি সাইড এফেক্ট ভেবে তবেই কাজ শুরু করুন। নাম্বার থ্রি, আপনি যদি মিউজিক শেখার কাজটি করে থাকেন, তাহলে আপনি অন্যান্য অনেক মানুষের তুলনায় বুদ্ধিমান। 2011 সালের একটি গবেষণায় দেখা যায়, 4 থেকে 6 বছর বয়সী শিশুদের কথা বলার বুদ্ধিমত্তার বিষয়টি অনেক বেড়ে যায় মাত্র 1 মাসের মিউজিক কোর্সের কারণে। 2013 সালের একটি গবেষণায় প্রকাশ হয়, যাদের IQ বেশি, তারা বেশিরভাগ সময়ই মিউজিকের প্রতি আগ্রহী থাকেন। কারো যদি মিউজিক শেখার প্রতি অনেক আগ্রহ থেকে থাকে, আর সে যদি মিউজিক শেখে, তাহলে এটির এফেক্ট সরাসরি IQ-তে পড়ে। আর সবচেয়ে বেশি এফেক্টিভ তখন হয় যদি আপনি ছোটবেলায় কোনো মিউজিক শিখে থাকেন। মিউজিক শিখলে এটি আপনার ব্রেইনের ওইসব জায়গাকে ডেভেলপ করে যা কিনা সাউন্ড প্রসেসিং, স্পেস পারসেপশন, কগনিটিভ থিঙ্কিং এর জন্য রেসপন্সিবল। নম্বর ফোর, আপনি কি নিজের মতামত প্রকাশে মুক্ত? যে কোনো বিষয়ে কি নিজের মূল্যবান মতামত জানাতে উঠে পড়ে লাগেন? তবে শুনে রাখুন, আপনার মধ্যে বুদ্ধিমত্তার একটি অভ্যাস আছে। রিসার্চ থেকে পাওয়া গেছে, যে কোনো বিষয়ে মতামত দিতে আসা ব্যক্তিদের ভোকাল অনেক শক্ত হয়ে থাকে। তারা অধিক তথ্য সবসময় সকলের কাছে প্রকাশ করতে না পারলেও, তাদের যে কোনো কথায় নাক গলানোর অভ্যাসই প্রমাণ করে যে তারা যে কোনো বিষয়ে আংশিক হলেও ধারণা রাখে, যা জিনিয়াসদের একটি বড় লক্ষণ। নাম্বার ফাইভ, কঠিন পরিণাম সম্পর্কে লজিক্যাল থিঙ্কিং। আপনার সাথে যখনই কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তখন কি আপনি সেটিকে নিয়তি বলে চালিয়ে দেন, নাকি খুঁজে বের করার চেষ্টা করেন এটি কেন হলো? নিয়তি আর ভাগ্যের মধ্যে একটা পার্থক্য থাকে, বুদ্ধিমানেরা সেই পার্থক্যটুকু ভালোভাবে জানেন। ধরা যাক, একজন মানুষ 98 বছর বয়সে একটি লটারি জিতলেন, আর এরপর তিনি মারা গেলেন। এটা তার নিয়তি না, বরং দুর্ভাগ্য। বুদ্ধিমানেরা এই পার্থক্যটুকু ভালোভাবে জানেন। অক্সফোর্ড অভিধানে বলা হয়েছে,
রয়েছে, মানুষ কোনো কাজ বা ঘটনায় যা আশা করে যখন তার একদম বিপরীত ফল পায় তার 100% এফোর্ট দেওয়ার পরও, তখনই তাকে ভাগ্যের পরিহাস বলে। তাই আপনি যদি এই দুটির পার্থক্য বুঝে থাকেন তাহলে আপনিও একজন জিনিয়াস। নম্বর 6, ধূমপান। আপনি যদি ধূমপান না করেন তাহলে 8-10 জন ধূমপায়ী মানুষ থেকে আপনি অনেক বেশি বুদ্ধিমান। ধূমপানের ক্ষতিকর দিকের কথা জানে না এমন মানুষ নেই বললেই চলে। তবে ধূমপান যে সত্যিকার অর্থে আপনার বুদ্ধিমত্তা লোপ করে সেই সম্পর্কেও যথেষ্ট প্রমাণ মিলেছে গবেষণায়। দ্য ডেইলি মেলে প্রকাশিত একটি গবেষণার ফলাফলে দেখা যায় 18-21 বছর বয়সী ধূমপায়ীদের আইকিউ 94, যেখানে একই বয়সী অধূমপায়ীদের আইকিউ লেভেল 101। যারা দিনে পুরো এক প্যাকেট সিগারেট খান তাদের গড় আইকিউ 90। বুদ্ধিমান ব্যক্তি তারাই যারা নিজেদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হয়। তারা জানে তাদের স্বাস্থ্যের জন্য কোনটা ভালো হবে আর কোনটা খারাপ হবে, আর বুদ্ধিমান ব্যক্তিরা সবসময় তাদের স্বাস্থ্যকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখে। তবে এটি শুধু জেনারেল হিসাব, ব্যতিক্রম আছে। এই তো ছিল গবেষণায় পাওয়া জেনারেল হিসাব। কিন্তু আইনস্টাইন, হুমায়ুন আহমেদ সহ অনেকেই এই পৃথিবীতে অনেক ব্যতিক্রম ধর্মী মানুষও আছে যারা কিনা স্মোকার ছিল, তাও তাদেরকে আজ আমরা তাদের বুদ্ধিমত্তার জন্য মনে রেখেছি। নম্বর 7, সেন্স অফ হিউমার। যারা অহেতুক চিন্তা ভাবনা করে থাকে তারা প্রচুর বুদ্ধিমান। আর আপনি যদি অন্যকে খুব সহজে হাসাতে পারেন আর আপনার চিন্তা ভাবনা সব অদ্ভুত হয়ে থাকে তাহলে আপনিও একজন জিনিয়াস। সায়েন্টিফিক স্টাডিতে পাওয়া গেছে যারা ন্যাচারালি ফানি হয় তাদের ভার্বাল আর নন ভার্বাল ইন্টেলিজেন্সও অনেক বেশি হয়ে থাকে। আর আপনার হাসি মুখ এটি প্রমাণ করে যে আপনি মেন্টালি ফিট। যারা যে কোনো বিষয়ে বা কথা থেকে জোকস বানাতে পারে তারা সাধারণত জিনিয়াস, কারণ যে কোনো কথার ডাবল মিনিং বা জোকস ক্রিয়েট করতে কমপ্লেক্স ডিবিটি যুক্ত করতে হয়। শুধুমাত্র যাদের চিন্তা শক্তি প্রখর তারাই এমনটা করতে পারে। তাই জোকস কোনো বোকামি নয়, বরং এটি বুদ্ধিমত্তার প্রমাণ করে। নম্বর 8, আপনি নিজেকে বুদ্ধিমান ভাবেন না। যারা বেশি ইন্টেলিজেন্ট হয় না তারা নিজেদের খুব বেশি ইন্টেলিজেন্ট মনে করে, কারণ তারা ভাবেন তাদের সবকিছু জানা আছে, বোঝা হয়ে গেছে। কিন্তু যারা নিজেদেরই ইন্টেলিজেন্ট ভাবেন না তারা নিজেদের জ্ঞান সম্বন্ধে ভালোভাবে জানেন। বিজ্ঞানীদের একটি রিসার্চে প্রমাণ হয়েছে যে যারা নিজেদের বোকা মনে করেন তাদের নলেজ এতটাই বেশি হয় যে তারা জানেন তাদের ল্যাকিংস কোথায় আছে। আর আপনিও যদি নিজেকে এমনটাই ভেবে থাকেন তাহলে আপনার জন্য সুসংবাদ, আপনি সেই সব মানুষের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান যারা নিজেকে বুদ্ধিমান বলে দাবি করে। আর প্রচলিত একটি প্রবাদ থেকেও এর সত্যতা মিলে যে খালি কলসি বাজে বেশি। নম্বর 9, আপনি যদি পরিবারের বড় সন্তান হয়ে থাকেন তাহলে আপনার ভাই বোনদের মধ্যে আপনার বুদ্ধি সবচেয়ে বেশি হওয়ার কথা। দ্য নিউইয়র্ক টাইমস প্রকাশ করে 2007 জুনের একটি রিসার্চে দেখা যায় পরিবারের বড় সন্তানদের আইকিউ প্রায় 3 পয়েন্ট বেশি থাকে সব থেকে কাছের ছোট ভাই বোনদের চাইতে। এটি বায়োলজিক্যাল কোনো ব্যাপার নয়, এটি পুরোপুরি সন্তান ও অভিভাবকের সম্পর্কের একটি সাইকোলজিক্যাল ব্যাপার। আর এই রিসার্চের প্রমাণও মিলে বাস্তব জীবনে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বড় সন্তান কোনো কিছু করার আগে অনেক ভেবে চিন্তে কাজ করে, আর কোনো কাজ করার আগে এটির সাইড এফেক্ট কি হতে পারে এটি একজন জিনিয়াসই ভাবতে পারে। তবে জেনে রাখুন, এই কথা আমার না, এই কথা সায়েন্সের। নাম্বার 10, আপনি কি বামহাতি? আপনি যদি বামহাতি হয়ে থাকেন তাহলে আপনার বুদ্ধিমত্তা ডানহাতি মানুষের তুলনায় বেশি। গবেষণায় দেখা যায় বেশিরভাগ বামহাতি মানুষেরা একই সাথে দুই হাতে দুটি কাজ করতে পারে এবং সম্পূর্ণ দুদিকে মনোযোগ দিতে পারে একই সাথে, যা একজন সাধারণ ডানহাতি মানুষ পারে না। তাছাড়া যারা বাম হাতে কাজ করে তাদের ব্রেইনের ডান পাশের স্পেশাল অ্যাওয়ারনেস অ্যান্ড মেন্টাল রিপ্রেজেন্টেশন অফ অবজেক্টের করতে হেল্প করে, যার কারণে তাদের আইকিউ সাধারণ মানুষের আইকিউ থেকে অনেক বেশি হয়ে থাকে। আর এরই জন্য ফ্রান্স মেনসা, যেটিকে পৃথিবীর হায়ার আইকিউ সোসাইটি বলা হয়, তাদের 20% মেম্বারই বামহাতি। তাই আপনি বামহাতি হলে কংগ্রেচুলেশনস, আপনিও একজন জিনিয়াস। নম্বর 11, আপনি কি বিড়াল পোষেন? তাহলে জেনে রাখুন অন্যান্য মানুষের তুলনায় আপনার বুদ্ধি বেশি। 2014 সালের একটি গবেষণায় দেখা যায় যারা কুকুর পোষেন তাদের তুলনায় যারা বিড়াল পোষেন তাদের বুদ্ধি বেশি থাকে। ব্যাপারটি আর কিছুই নয়, শুধুমাত্র ঘরকুনো এবং আত্মকেন্দ্রিক হওয়ার বিষয়। যারা বিড়াল পোষেন তারা সাধারণত বেশিরভাগ সময় ঘরে থাকতে পছন্দ করেন এবং তারা অনেক সৃজনশীল মানসিকতার হয়ে থাকেন।
নম্বর 12, সকলেই বলে লম্বা মানুষের বুদ্ধি কম থাকে, কিন্তু বিজ্ঞান তা বলে না। প্রিন্সটন স্টাডির গবেষণায় দেখা যায়, লম্বা বাচ্চারা অন্যদের তুলনায় বুদ্ধি বিবেচনায় এগিয়ে থাকে অনেক বেশি। তারা কগনিটিভ টেস্টে অন্যান্য শিশুদের থেকে বেশ এগিয়ে থাকে। এমনটা একটি গ্রুপ অফ পিপলের রিসার্চ থেকে জানা গিয়েছে। তার মানে মোটেও এমনটা নয় যে যারা কম হাইটের তারা বুদ্ধিমান হতে পারবে না। এটি জাস্ট একটি রিসার্চের রিপোর্ট। নম্বর 13, 16 বছরের আগে সম্পর্ক নয়। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যারোলাইনার গবেষণা থেকে জানা গিয়েছে, যাদের বুদ্ধিমত্তা বা আইকিউ 70 এর চেয়ে কম এবং 110 এর চেয়ে বেশি ছিল, তারা সবাই কুমার বা কুমারী, অর্থাৎ ভার্জিন। গবেষণায় 39.8 কিশোর পাওয়া যায় যারা গড় বুদ্ধিমত্তার অধিকারী এবং সম্পর্কে জড়িয়ে ছিল। এছাড়া 29.9 কিশোরের বুদ্ধিমত্তার স্তর মেলে 110। প্রায় সকলেরই নিজেকে নিয়ে এক ধরনের আফসোস থাকে, ইস আরেকটু যদি বুদ্ধি থাকতো। নিজেকে আরেকজনের সাথে আপন মনেই তুলনা করে এই আফসোসের বাক্যটি বের হয়ে যায় অনেকের। কিন্তু আপনার মধ্যে যদি এই সবগুলো লক্ষণ থেকে থাকে, তাহলে এখন থেকে মাথা থেকে এই আফসোসটি ঝেড়ে ফেলে দিন। কেননা আপনি নিজেও জানেন না যে আপনি কতটা জিনিয়াস, কারণ বিজ্ঞানের কাছে বুদ্ধির সংজ্ঞা পুরোপুরি আলাদা। বিজ্ঞানের মতে প্রতিটি মানুষই একজন করে সুপার হিরো, যার কাছে কোনো না কোনো সুপার পাওয়ার আছেই আছে। কেউ কেউ সেই সুপার পাওয়ার খুঁজে বের করতে পারে, আর কেউ তা পারে না। রূপকথায় কোনো বুদ্ধিমান প্রাণীর নাম এলে শিয়াল পণ্ডিতের নামটাই আসে সবার আগে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, বিজ্ঞানীদের মতে পণ্ডিত মশাই অর্থাৎ শিয়ালেরা এতটাও বুদ্ধিমান না। এই ভিডিওটি অনুযায়ী আপনার সাথে কয়টি পয়েন্ট ম্যাচ খেয়েছে তা কমেন্টে জানাতে ভুলবেন না যেন। আর এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডসদের আইকিউ লেভেল কত সেটা জানারও প্রচেষ্টা করতে পারেন। আর এই ভিডিওটির ফার্স্ট পার্টের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। আর হ্যাঁ, পিনিক পাই চ্যানেলের অফিসিয়াল ফেসবুক পেজের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পিন করা আছে। প্রতিনিয়ত পিনিক পাইয়ের ভিডিওগুলো ফেসবুকে দেখতে ও তার পাশাপাশি নতুন কিছু ভিডিও যেগুলো আমি ইউটিউবেও আপলোড করবো না, সেগুলো আমি ফেসবুকের সেই পেজটিতে আপলোড করবো। তাছাড়াও আপনাদের মধ্যে যারা যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চান, নিজের কোনো প্রবলেমের সলিউশন চান, তারাও আমার সেই পেজটিতে লাইক করে আসতে পারেন এবং সেই পেজে মেসেজ করলে আমি অবশ্যই আপনার মেসেজের রিপ্লাই দেব। তাই পিনিক পাইয়ের এই অফিসিয়াল পেজটিকে লাইক করতে ভুলবেন না যেন। পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।